মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহরে এক বিশেষ অভিযান চালিয়ে নকল পিপিই হ্যান্ড স্যানিটাইজার এবং নকল মাস্ক বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৯ জুন দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শহরের সেন্ট্রাল রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউস এর সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০,০০০ টাকা ও জয়ন্তী এন্টারপ্রাইজকে অতিরিক্ত মূল্য হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। আপনাদের তো ফুড স্টেট এমনি বলা হয় না, শুনে আছে এই থেকে দুর্নীতি ওই থেকে দুর্নীতি, সরকারের সবকিছু নাই না, খাওয়া দাওয়া হয় যতটুকু হয় আর কি। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে শ্রীমঙ্গল বাজারে কিছু দোকানে নকল হ্যান্ড স্যানিটাইজার, নিম্নমানের কাপড় দিয়ে পিপিই তৈরি এবং অস্বাস্থ্যকর মাস্ক এবং গ্লাভস বিক্রির সুনির্দিষ্ট তথ্য ছিল। এর ভিত্তিতে আজকে সকালে আমরা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে আমাদের মোবাইল কোড করি এবং জয়ন্তী কসমেটিক হাউস এবং জসিম প্যান্ট হাউসকে ২৫,০০০ টাকা জরিমানা করি এবং বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর গ্লাভস, মাস্ক এবং নিম্নমানের পিপিই হ্যান্ড স্যানিটাইজার জব্দ করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ধ্বংস করি। তাহলে গিয়ে এই সব কিছুর সত্যতা পাওয়া যায়, দেখা যায় যে নকল স্যানিটাইজার ওনারা বিক্রি করতেছেন এবং যে গ্লাভস এবং মাস্ক ইউজ করতেছেন সবগুলোই হচ্ছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কোনো কিছুই আমার করোনা তো রক্ষা করবেই না আর আমার জনগণকে ক্ষতিকারক। এই বিশ্ব মহামারীর যুগে যখন সবাই মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, মানুষের কল্যাণে এগিয়ে আসবে, এই সুযোগে কিছু অবৈধ মুনাফালাভী ব্যবসায়ী তাদের এই হীনচরিতার্থ স্বার্থ করার জন্য এবং নিজেদের লাভ করার জন্য আজকে এই অবস্থান সৃষ্টি করেছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে র‍্যাব নাইনের সহযোগিতায় এই আমাদের মোবাইল কোড পরিচালনা হয় এবং তৎপ্রেক্ষিতে জরিমানা করা হয়। আমরা দুই জায়গায় ২৫,০০০ টাকা জরিমানা করি, হাসু তালুকদার নামে একজনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং আরেকজন সে অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করছিল তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।